আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মাসুদ বলতেছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো টবে বা হাফ ড্রামে আম গাছকে কখন কিভাবে প্রুনিং বা ছাটাইয়ের মাধ্যমে ছোট আকৃতির রাখা যায় এবং ফলন বৃদ্ধি করা যায় এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন দক্ষিণ আফ্রিকার কৃষকেরা এখন সারা বিশ্বে এই পদ্ধতিটি ব্যাপক জনপ্রিয় সংক্ষেপে এটাকে আমের থ্রি জি কাটিংও বলা যেতে পারে এই পদ্ধতি অনুসরণ করলে আম গাছটি একটি ছাতার মতো আকৃতি ধারণ করে এবং গাছের উচ্চতা ছয় থেকে সাত ফুটের মধ্যেই থাকে তাই পোকামাকড় ও রোগবালাই দমন প্রুনিং বা ডালপালা ছাঁটাই প্রভৃতি কার্যাবলী খুব সহজেই সম্পাদন করা যায় এই পদ্ধতিতে একটি দুই বছর বয়সী আম গাছ থেকে ফল নেওয়া যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা মাটি তৈরি করে নিতে হবে একটি হাফ গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাটি নিতে হবে মাটির বদলে কোকোপিটো ব্যবহার করা যেতে পারে কোকোপিট ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ কেজিতেই হয়ে যাবে আর দিতে হবে হাফ কেজি টিএসপি একশো পঁচিশ গ্রাম পটাশ বা এমওপি সার দুশো পঞ্চাশ গ্রাম কেক বিশ কেজি কম্পোস্ট বা জৈব সার জৈব সার হিসেবে পচা গোবরও ব্যবহার করা যায় এবং দশ থেকে পনেরো গ্রাম দানাদার কীটনাশক নিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দশ থেকে বারো দিন রেখে দিতে হবে দানাদার কীটনাশক হিসেবে ফিপ্রোনিল বা কেডুসাফস বা ক্লোথিয়ানিডিন জাতীয় দানাদার কীটনাশক ব্যবহার করতে হবে কার্বোফুরান জাতীয় দানাদার কীটনাশক এর ব্যবহার অনেক দেশেই নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশেও সম্ভবত দুই সালের পর নিষিদ্ধ করা হবে এর দশ থেকে বারো দিন পর মাটি উলট পালট করে দিয়ে দুই তিন ঘন্টা পর চারা রোপণ করতে হবে এখন আসুন আমরা চারা রোপণ করব চারা রোপণের ক্ষেত্রে গ্রাফটেড চারা ব্যবহার করে গাছ রোপণ করতে হয় ইপিকোটাইল গ্রাফটিং করা চারা ব্যবহার করা সবচেয়ে উত্তম ইপিকোটাইল গ্রাফটিং হল রুট স্টকের ইপিকোটাইল অংশটাকে কেটে ফেলে দিয়ে সায়ন অর্থাৎ কাঙ্ক্ষিত জাতের সাথে গ্রাফটিং করা ছবিতে দেখুন ইপিগোটাইল গ্রাফটিং ছোট সাইজের চারা ব্যবহার করতে হবে চারার উচ্চতা দেড় থেকে দুই ফুট হলে ভালো এর থেকে বড় চারা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই পদ্ধতির সুবিধা এই পদ্ধতির সুবিধা হলো গাছের উচ্চতা নিয়ন্ত্রণ করা যায় যা বাগানের জন্য অত্যন্ত জরুরি এই পদ্ধতি অনুসরণ করলে গাছটি একটি ছাতার মতো আকৃতি ধারণ করে গাছের উচ্চতা ছয় থেকে সাত ফিটের মধ্যেই থাকে বিদায় যেসব ডাল থেকে ফল হয় না সেসব ডাল সহজেই ছাঁটাই করা যায় ফলে ফল প্রদানকারী ডালের কার্যক্ষমতা বৃদ্ধি পায় পোকামাকড় ও রোগ বলাই দমন করা সহজ হয় অতিরিক্ত ভেজিটেটিভ গ্রোথ নিয়ন্ত্রণ করা যায় উপরলক্ষিত কারণে ফলন বৃদ্ধি পায় এবং ফলের গুণগত মান বৃদ্ধি পায় প্রায় সম আকারের অর্থাৎ সম আকৃতির ফল পাওয়া যায় এবার আসুন আমরা হাতে কলমে পদ্ধতিটি দেখে নেই যে কিভাবে এটাকে অর্থাৎ গাছের থ্রি জি কাটিং করতে হবে সংক্ষেপে আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো আমি ছবি সহকারে তো মনে করেন এই যে আমাদের এই চারাটা এই চারাটার উচ্চতা হলো আমাদের দেড় থেকে দুই ফিট এই দেড় থেকে দুই ফিট উচ্চতার চারা আমরা রোপণ করব তো চারা রোপণ করার পরে চারার উচ্চতা যখন দুই থেকে আড়াই ফিট হবে চারার ওপরের দুই থেকে তিন মাস পরে অথবা চারার উচ্চতা যখন দুই থেকে আড়াই ফিট হবে তখন আমাদেরকে এই যে উপরের যে টার্মিনাল বারটি আছে বা এই যে এই গ্যাসের কাণ্ডটি এখানে আমরা কেটে দেব তো মনে করেন এই যে আমরা এইভাবে এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে এই কাটা অংশটাতে বর্ধ পেস্ট বা কপার অক্সিক্লোরাইডের পেস্ট লাগিয়ে দেব তো দেখা যাবে যেহেতু আমরা মূল কুশিটি কেটে দিয়েছি আর কিন্তু এটা উপরের দিকে বাড়বে না তো নিচের থেকে যে বাটগুলো আছে যে ডরমেন্ট বাটগুলো ছিল এখান থেকে অনেক শাখা প্রশাখা বের হওয়া শুরু হবে এরপরে যখন শাখা প্রশাখা বয়স এক মাস হবে এক মাস পরে আমরা কি করব যে শাখা প্রশাখাগুলো এরকমভাবে বের হবে এরকম শাখা প্রশাখাগুলোকে আমরা চারপাশে চারটি এ একটি এই একটি এই একটি এবং এই একটি চারপাশের চারটি শাখা রেখে বাকি শাখাগুলোকে আমরা ছুটিয়ে ফেলবো ছুটিয়ে ফেলার পরে আবার আমরা কপারক্সি অক্সিক্লোরাইডের পেস্ট লাগিয়ে দেবো অথবা কপার অক্সিক্লোরাইডের দ্রবণ দিয়ে স্প্রে করে দেব প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম ধরে তো যখন আমরা আমাদের এই শাখাগুলো আগে বড়ো হয়ে যাবে ছয় মাস বয়স হবে যে শাখাগুলো যে চারটে শাখা আমরা রেখেছি চারটে ডাল আমরা যেটা রেখেছি এটার বয়স যখন কমপক্ষে ছয় মাস হবে তখন আমরা আবার এই শাখাগুলো দেড় ফিট রেখে আমরা কেটে ফেলব দেড় ফিট রেখে এইভাবে আমরা দেড় ফিটের মতো রাখব দেড় ফিটের মতো রেখে আবার আমরা কেটে ফেলবো এই যে জায়গাগুলোতে আমরা কেটে দেব কেটে দেওয়ার পরে আবার আবার বড্ড পেস্ট বা কপার অক্সিক্লোরাইডের পেস্ট লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে এইখান থেকে অর্থাৎ যেখানে আমরা কাটিং করছি তার নিচ থেকে কিন্তু আবার অনেক শাখা প্রশাখা বেরোবে ও একটি কথা বলতে ভুলে গেছি সেটা হলো যে আমরা যে এই যে এখানে কেটে দিলাম এটা হলো যেহেতু এটা আমাদের প্রথম জেনারেশন তো এটা হলো আমাদের ওয়ান জি কাটিং তো ওয়ান জি কাটিংয়ের পরে যে শাখাগুলো বের হয়েছে এগুলো হলো প্রত্যেকটাই টু জি অর্থাৎ সেকেন্ড জেনারেশন আর এখানে যখন আমরা কেটে দিলাম এটা প্রত্যেকটা কিন্তু টু জি ব্রাঞ্চ বা সেকেন্ড জেনারেশন ব্রাঞ্চ এখানে যে কেটে দিলাম এটা হলো টু জি কাটিং বা সেকেন্ড জেনারেশন কাটিং এখন এখান থেকে যে অনেক শাখা পোশাকা হবে এই শাখা প্রশাখাগুলো থেকে আমরা কি করব যে তিনটি শাখা রাখব প্রত্যেকটা ডালে তিনটি শাখা রাখব তিনটি শাখা রেখে দিয়ে বাকি শাখাগুলো অপসারণ করে ফেলব তো তিনটি শাখাকে আমরা বড় হইতে দেবো তো এই টোটাল প্রক্রিয়াটি সম্পন্ন হইতে আমাদের প্রায় দুই বছরের মতো সময় লাগবে তো এরপরে যখন এই শাখাগুলো যখন বড় হয়ে যাবে তখন আমরা এই শাখাগুলোতে কুল আসলে বকুল রেখে দেবো ফল নিব এবং ফল সংগ্রহ করার পরে আমরাকে আমাদেরকে থ্রি জি কাটিং করতে হবে অর্থাৎ প্রত্যেকটা শাখাকে আবার আমরা দেড় ফিট বা দুই ফিট রেখে দিয়ে বাকি অংশটাকে ছেটে ফেলে দেবো যেটা হলো থ্রি জি কাটিং তো এইভাবে করলে আমাদের গাছ একটা আকৃতিতে চলে আসবে একটা ছাতা আকৃতিতে ছোট আকৃতি চলে আসবে এভাবে আপনারা ছাদে করলে গাছের উচ্চতা যেহেতু কম থাকবে গাছের ওজন কম হবে ছাদের উপর লোড কম পড়বে আর যদি এইভাবে আপনারা বাগানে করেন তো বাগানে করলে কিন্তু গাছ একটু ঘন রোপণ করতে হবে অর্থাৎ গাছ থেকে গাছের যে স্পেসিং সেটা হবে পাঁচ থেকে ছয় ফিট এবং একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির যে স্পেসিং সেটা হবে আট থেকে নয় ফিট বা সর্বোচ্চ আপনারা দশ ফিট পর্যন্ত দিতে পারেন এই ছিল আমাদের সম্পূর্ণ প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাদের প্রায় দুই বছরের মতো সময় লেগে যাবে যেহেতু দুই বছর লম্বা সময় এই জন্য আমি ভিডিওটি আপনাদেরকে ছবির মাধ্যমে করে দেখালাম এই মাধ্যমে বিশ্বের উন্নত দেশগুলিতে তারা এইভাবেই করে আমাদের বাংলাদেশে এই কালচারটা কেবল শুরু হয়েছে আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে আপনারাও এভাবে শুরু করবেন যাদের স্বাদে গাছ রোপণের এক বছর হয়ে গেছে তারাও করতে পারেন যারা নতুন গাছ রোপণ করবেন তারা তো এভাবে অবশ্যই করবেন আমার মনে হয় কারণ করা দরকার এতে করে গাছের উচ্চতা কিন্তু অনেক কম থাকে ফলনও অনেক ভালো হয় তো আমি রিকোয়েস্ট করবো যে অন্তত এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এই ভিডিওটি শেয়ার করবেন দেখুন গাছ কত ছোট থাকে ছাতার মতো আকৃতি হয় ফলও কিন্তু অনেক বেশি হয় তবে একটা কথা মনে রাখবেন প্রত্যেকবার আম সংগ্রহ করার পরে আবার ডালগুলোকে ছেটে দিতে হবে গাছের উচ্চতা আমাদেরকে ছয় থেকে সাত ফিটের মধ্যে ছয় থেকে সাত ফিটের মধ্যে গাছের উচ্চতা আমাদেরকে রাখতে হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য